আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি মেহেদি গাছ থেকে মেহেদি পাতা ছেঁড়ার জন্য। আসলে আমি এখন এই পাতাগুলো নিয়ে যেয়ে বাসায় মেহেদি গুঁড়া তৈরি করে রাখবো। দেখা যায় বাইরে থেকেও মেহেদি গুঁড়া কিনতে পাওয়া যায়, তবে সেই দামটা খুব বেশি চওড়া হয়। সো আমার কাছে মনে হয় যদি হাতের নাগালে মেহেদি গাছ থাকে তাহলে একটু শ্রম দিয়েই একদম অর্গ্যানিক পিওর মেহেদি গুঁড়া বাসায় বানানো যায়। তো এর জন্য আমি মেহেদি গাছ থেকে অনেকগুলো মেহেদি পাতা ছিঁড়ে নিয়েছি। এবার এই মেহেদি পাতাগুলোকে ভালো মতো ধুয়ে আমি রোদে শুকিয়ে নিব। তো মেহেদিগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য একটা ঝুড়িতে নিয়ে যাচ্ছি। আর আজকে খুব বেশি বাতাস হওয়ার কারণে আমি মেহেদি পাতাগুলো ঝুড়িতেই দিয়ে দিব। তো এখন ছাদে যেয়ে কোন কোনায় একটু ভালো মতো রোদ আছে সেটা খুঁজে মেহেদি পাতাগুলো সেখানে দিয়ে আসব। আজ হচ্ছে দ্বিতীয় দিন। তো আজকে আমি যা করব, কাল যে মেহেদি পাতাগুলো আমি শুকিয়ে নিয়েছিলাম ঝুড়িতে, সেগুলো আজকে আমি একটু সুন্দর মতো বিছিয়ে দিব রোদে। আর শুকানোর পর দেখলাম একদম অল্প একটু মেহেদি পাতা হয়ে গেল, তো আমি আবারও আজকে নতুন করে মেহেদি পাতা নিয়ে এসেছি। আর আজকে আবারও নতুন করে যেগুলো এনেছি সেগুলো এই পুরান পাতাগুলোর সাথে আমি শুকিয়ে নেব ভালো মতো। তো আমার মনে হয় এই জন্য দুইটা দিন একটু বেশি সময় লাগতে পারে। তো যাই হোক, এরকম করে কয়েকদিন আমি রোদে শুকিয়ে নিব। আর কিভাবে বুঝতে পারবেন যে আপনার মেহেদি পাতাটা এখন গুঁড়া করার জন্য একদম প্রস্তুত? যখন আপনি হাতে একটু প্রেস করে দেখবেন যে একদম গুঁড়ো গুঁড়ো ভেঙে যাচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মেহেদি পাতাটা এখন একদম গুঁড়ো করার জন্য রেডি হয়ে গেছে। আজকে আমার মেহেদি পাতাটা একদম রেডি হয়ে গেছে গ্রাইন্ড করার জন্য। তো আমি গ্রাইন্ড করার আগেই হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি যাতে আমার গ্রাইন্ড করতে বেশি সুবিধা হয়। এবার একটা গ্রাইন্ডারে আমি ভালো মতো এটা গ্রাইন্ড করে নিব, ব্যাস তারপর এটা আমি স্টোর করে রাখবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।